জামাইকে ফাঁসাতে নিজের মেয়েকেই খুন করেছেন এক বাবা। এরপর একের পর এক মিথ্যা মামলাও করেছেন আব্দুল কুদ্দুস খাঁ। নিজের করা মামলায় পরে গ্রেফতার হন তিনি। পিবিআই জানায় অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইসমাইল সর্দারের প্রতিবেদন। পারুল আক্তার বিয়ে করেছিলেন ভালোবেসে, মেনে নিতে পারেনি তার বাবা। এক পর্যায়ে উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে মেয়েকে নিয়ে যান নির্জন গ্রামে। সেখানে পারুল আক্তারকে হাত পা বেঁধে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেন তিনি। এখানেই শেষ নয়, এবার টার্গেট মেয়ের স্বামী নাসির উদ্দিন। তাকে ফাঁসাতে একের পর এক মিথ্যা মামলা করতে থাকেন আব্দুল কুদ্দুস খাঁ। মামলা তদন্ত নেমে পিবিআইর জালে ধরা পড়েন আব্দুল কুদ্দুস খাঁ, সঙ্গে তার সহযোগী মোকা মণ্ডল। আদালতে 164 ধারার জবানবন্দিতে লোমহর্ষক বর্বরোচিত হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন আসামি। এমনটাই জানান পিবিআই। তিনি খুনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে তার বন্ধু মোকা মণ্ডলকে জানিয়েছেন। মুখ গলা দুইজনে টেনে মেরে এই তুলসীগঙ্গা নদীতে ফেলে দেন। তো নিজের মনের শান্তির জন্যই এই মামলা করেছেন। এই মামলা করতে করতে এই মামলায় তাকে নিয়ে এসেছে এই জেলখানায়। খুব শিগগিরই আদালত থেকে নাসির উদ্দিন মুক্তি পাবেন বলে ধারণা পিবিআই প্রধান। নাসির জামিন চাইলেই আমরা তাকে সাহায্য করব বা মামলা শেষে তিনি বের হবেন। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।